বহু জায়গায় ঘুরে মোবাইলের সিম বদল করেও শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল সোনারপুরের সভাকাণ্ডের মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার। তন্ন তন্ন করে তিন দিন ধরে তল্লাশির পর শুক্রবার রাতে কলকাতার লিডার কমপ্লেক্স ও নরেন্দ্রপুর থানার মাঝামাঝি এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয়। জামালকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম তৈরি করা হয়েছিল। সোনারপুর থানার আইসি আশিস দাসের নেতৃত্বে একটি টিম শুক্রবার সারাদিন নানান জায়গায় তল্লাশি অভিযান চালায়। তারাই শেষ পর্যন্ত জামালকে গ্রেপ্তার করে। অন্যদিকে সোনারপুর থানার পিসি পার্টির একটি টিম ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের আরও একটি টিম জামালের খোঁজে দিনভর তল্লাশি অভিযান চালায়। জামালের গ্রেপ্তারের পর বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, তারা জামালকে নিজেদের হেফাজতে নেবেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তও করা হবে বলে জানান তিনি। শনিবার জামালকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা আর অ্যারেস্ট করলাম। তারপরে এবার তদন্ত হবে, ওকে জেসিতে মানে পিসিতে নিয়ে এসে দেখি সব বের হবে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।